মুম্বাই হামলার মাস্টারমাইন্ড হাফিজ সাইদের 10 বছরের কারাদণ্ড হলো। কারাদণ্ডের নির্দেশ দিল পাক সন্ত্রাস দমন কোর্ট। আমাদের প্রতিনিধি সোমনাথ ভট্টাচার্য বিষয় আরো বিশদে জানাতে পারবে। সোমনাথ, ঠিক কোন কোন মামলার এই সাজা হলো? দেখো, মামলাটি 2017 সালে, যেটা অভিযোগ যে হাফিজ সাইদ, যিনি জামাতুল দেওয়ান প্রধান, তিনি একটি সন্ত্রাসবাদী কে অর্থ দেন। তো সোমনাথ আছো? দেওয়ান জেরেই তার বিরুদ্ধে মামলা দায়ের হয়। সেই মামলায় আজকে রায় বেরোলো এবং পাকিস্তানের সন্ত্রাসবাদ আদালত জানালো যে তাকে 10 বছরের জন্য কারাদণ্ড দেওয়া হয়েছে। যদিও তিনি এই রায়কে চ্যালেঞ্জ করে উচ্চতর আদালতে যেতে পারবেন। সোমনাথ, অনেক ধন্যবাদ আপনাদের জানিয়ে দিয়ে। আগেই লস্কর প্রধান অর্থাৎ হাফিজ সাইদের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছিল। এবার তার 10 বছরের কারাদণ্ডের নির্দেশ দিল পাক আদালত। কোভিড যা পরিস্থিতি সে কথা মাথায় রেখে গঙ্গাসাগরে এবার আপনারা অনলাইনে স্নান করতে পারেন। আগে হ্যাঁ, অনলাইন ই স্নানের ব্যবস্থা করছে রাজ্য সরকার। গঙ্গাসাগর মেলায় ভিড় কমাতেই নয়া এই উদ্যোগ। ঠিক কিভাবে অনলাইনে বাড়িতে বসে সমস্ত ব্যবস্থা হবে জানবো। অর্ণবাংশু নিয়োগী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। অর্ণবাংশু, বুঝাচ্ছি যে এবারে পরিস্থিতিটা কিন্তু সম্পূর্ণ আলাদা। সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ যত গ্যাদারিং কমাবে ততই কিন্তু ভালো, সে কথা মাথায় রেখে আজকে কিন্তু গঙ্গাসাগর মেলা নিয়ে আজকে প্রশাসনিক বৈঠক ছিল নবান্নে। সেখানে সিদ্ধান্ত হয়েছে, নবান্ন সূত্রে আমরা খবর, যে অনলাইন ই স্নানের ব্যবস্থা করা হচ্ছে। আদতে হচ্ছে যে একটি অ্যাপ করা হবে, সেই অ্যাপের মাধ্যমে মানুষ দেশে হোক বা বিদেশে যে কোনো ব্যক্তি, তিনি কিন্তু অর্ডার দিতে পারেন সেই জল, এবং জল পৌঁছে যাবে তার বাড়িতে, তিনি সেখানে গিয়ে স্নান করতে পারেন। এবং দ্বিতীয়ত, ওই অনলাইন অ্যাপের মাধ্যমে কিন্তু তিনি আগামীতে যখন পুজো হবে, গঙ্গাসাগর মেলা হবে, তিনি মেলা দর্শন করতে পারবেন, পুজো দেখতে পারবেন, সব ব্যবস্থা করা হচ্ছে। একই সঙ্গে কিন্তু যে সমস্ত জায়গাতে মানুষ যাতায়াত করবে, বাস, জেটি, সমস্ত জায়গাতে কিন্তু স্যানিটাইজেশন রাখা হচ্ছে, আইসোলেশন ওয়ার্ড রাখা হচ্ছে, পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হচ্ছে, এবং মাস্ক পরাটা বাধ্যতামূলক করা হচ্ছে, যাতে মাস্ক পরে সবাই গিয়ে মেলায় প্রবেশ করেন সেটাও কিন্তু বলা হচ্ছে। এয়ার অ্যাম্বুলেন্স ব্যবস্থা করা হয়েছে, অর্থাৎ ই স্থানের পাশাপাশি কিন্তু সব রকম ব্যবস্থা করা হয়েছে। এটা নতুন সংযোজন এবছরের মেলার ক্ষেত্রে, যে মানুষ ঘরে বসেই কিন্তু। এই স্থানের ক্ষেত্রে আলাদা করে কোনো টাকা পয়সা লাগছে নাকি? আপাতত কোনো টাকা পয়সার কথা শোনা যায়নি, রাজ্যে না, মানুষ অর্ডার দিতে পারেন। সেটা পরবর্তী ক্ষেত্রে আগামী দু একদিনের মধ্যে পরিষ্কার হয়ে যাবে কিভাবে প্রক্রিয়াটা হবে এবং কিভাবে কোন অ্যাপের মাধ্যমে তারা যাবেন, কোথায় গিয়ে লিংক ক্লিক করবেন, সেটা আজকালের মধ্যে পরিষ্কার হয়ে যাবে। যাই হোক অর্ণবাংশু, বোঝাই যাচ্ছে যদি সত্যি তাই হয় তাহলে একটা রেকর্ড হতে পারে ভার্চুয়াল, এবং গিয়ে যারা স্নান করবেন সেটা কিন্তু সমস্ত রেকর্ড ছাপিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ ঈদ স্নানের সুযোগ অনেকেই নিতে চাইবেন বলে আশা করাই যায়। পরবর্তীকালে কি আপডেট আসে অবশ্যই আপনাদের দেবো।